জানালা ভাই তো ইসলামিক জানালা ভাই আপনারা তো ইসলামটা যে সত্য ধর্ম এটা তো আপনি বিশ্বাস করেন তাই না ইসলাম ধর্মটা সত্য ধর্ম এখানে বিষয়টা হচ্ছে কি ভাইয়া বিষয়টা হচ্ছে যে যতগুলা সত্য হওয়ার জন্য যতগুলো ক্যারেক্টার লাগে যদি আপনি সেটা আপনার ক্রাইটেরিয়া ভাই সেটা আমাদের কারো ক্রাইটেরিয়া না যুক্তিবাদী কোন মানুষের ক্রাইটেরিয়াতে ইসলাম কোনোভাবেই মানে ইয়া থাকতে পারে না ওটা আপনার ক্রাইটেরিয়া হয় আপনি ছোটবেলা থেকে যে যে পরিবারে বড় হইছেন আপনি বাপচানিতেই ধর্ম যাচ্ছে এর ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি তো বিশ্বাস করেন যে ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম না কি ভাই নাকি মিথ্যা ধর্ম মনে করেন তাই ইসলাম ভাই এটা 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 আপনি চান যেন কাফেররা যেন ইসলাম ধর্মের সত্যতা দেখে যেন ইসলাম ধর্মে আসে দিনের দাওয়াত শুনে যেন ইসলাম ধর্মে আসে সবাই মিলে একসাথে আমরা যাব নাকি এটা 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 তো 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 চান আপনি আমার চাওয়া না ভাই আসলে মনে করেন যে আহ এটা একটা আপনি মানে একটা মানুষ মরার পরে কারণ আমরা এটা তো পঞ্চাশ লাইফে আসি তাই না একটা মানুষ তো মানে পৃথিবীতে অবস্থান অবশ্যই বেশি দিনের না একটা মানুষ যদি মানে এটা হচ্ছে ইনফিনিটি লাইফ বলা হয় সেখানে যদি যে ভালো থাকে তাহলে সবার জন্য ভালো না দাওয়াত দাও এটা তো আপনার নবী আপনাকে বলে গেছে তাই না সে অবশ্যই আচ্ছা তাহলে আপনি তো ইসলামের প্রমাণটা আমাদের সামনে আজকে যদি করতে পারেন তাহলে তো মনে করেন এখানে তিনজন আছে তারা তো মুসলিম হয়ে যাবে এবং হাজার হাজার মানুষ শুনবে ভবিষ্যতে তারা তো সবাই দেখবে যে ইসলামটা সত্য প্রমাণ হয়ে গেল এবং তারাও তো চলে আসবে ইসলামের পথে চলে আসবে ইসলামের উপর যে ইসলামের ওরকম রিজনিং পাওয়া যায় যেটাতে বইলা মানুষকে মানুষের গলায় ছুরি না ধরে আসলে মানুষকে কথা বলে পসিবল হ্যাঁ তাহলে ইসলামিক জানাল ভাই আমরা একটু তাহলে আপনার একটা ছোট একটা পরীক্ষা নেই যে পরীক্ষাটা নিয়ে দেখি যে আপনি আমাদের সামনে ইসলামটা যে সত্য ধর্ম এটা প্রমাণ করতে পারেন কিনা প্রমাণ করতে পারলে তো অবশ্যই আমাদের আর কিছু করার নেই ভাই আমাদের তো ইসলাম যেতে বাধ্য হইতে হবে আমরা তো বাধ্য হয়ে যাবো ইসলামে এবং আমি তো হজ টস করতে চলে যাবো ফারাজ ভাই আপনি কি করবেন আমি জানি না বাস বের হবে আপনিও হজের সাথে হজে আমার সাথে যান হজে আমার সাথে যান সবাই আমরা একসাথে হজ করতে যাবো নে আপনি আমাকে একটা নবীর একটা হাদিস আমাদেরকে একটু সত্য হিসেবে প্রমাণ করে দেখাবেন আমাদেরকে আজকে

আজোয়া ডে যেটা আজোয়া খাবার আজোয়া আল মাদিনা মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে বলেছেন এবং সহি বোখারির বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি ইরানের একজন স্কলার তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে

তো আমরা যদিও যদিও এটা নেসেসারি না পরীক্ষা করে দেখাই দেখাইতে হবে কারণ নবীর হাদিস ইটসেলফ বলাই তো সত্য কারো পরীক্ষার উপর তো ডিপেন্ড করবে না তারপর মানে এটা ইসলাম জালালা ভাইয়ের জন্য আরেকটা প্লাস তো এই পরীক্ষাটা আমাদেরকে ইসলামিক জানালা ভাই আজকে বা কালকে আমাদেরকে একটু করে দেখাবেন আমি ওনাকে এক প্যাকেট মানে পটাশিয়াম সায়ানেট পাঠাবো উনি সকালবেলা যেই খেজুর ইচ্ছা সে খেজুর খাবেন ওনার যা ইচ্ছা তা খাবেন এবং আমি ওনাকে পয়সা টাকাও দিব এই সাথে আজওয়া খেজুর কেনার জন্য যে টাকা লাগে মদিনার উৎকৃষ্ট খেজুর কিনতে যত টাকা লাগে সেটা আমি তো ওনাকে মানে ইয়া করে পাঠিয়ে দিব বিকাশ করে পাঠিয়ে দিব এবং সকালবেলা উনি সাতটি কেন সাতশো আজওয়া খেজুর যদি খান সেটা ওনার ব্যাপার উনি কয়টা খান এটা তো ওনার ব্যাপার আমি ওনাকে এক প্যাকেট পটাশিয়াম সায়ানের পাঠাবো সেটা উনি দুপুরবেলা আমাদের সবার সামনে লাইভটা লাইভটা অন করে সবার সম্মুখে এই পটাশিয়াম সায়ানাইটের বোতলটা খুলবেন এবং ডক করে গিলে আমাদেরকে ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করে দিবেন এটা হচ্ছে ফারাজ ভাই এক নম্বর উনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে তা খুবই ভালো হয় আরেকটা প্রমাণ আমি চাইবো যদি এটা উনি বাই চান্স ওনার যদি মনে হয় ওনার ইমান দুর্বল আমি পারতেছি না ভাই ভয় লাগে ভাই ডল লাগে আল্লাহ নবীর কথা মানি না ভাই আল্লাহ নবী কি কথা কার কোন পেরো কি বই লাগে সেনা নামে লাগে সেই কথা আমি বিষ্কায় যাবো ভাই আমি ভাই করবো না ভাই এটা যদি উনি বলেন তাহলে আমার কাছে আরেকটা পরীক্ষা আছে সেটাও বলবো আগে আপনি ইসলামী জানালা ভাই বলেন আপনি কি এই পরীক্ষাটা দিয়ে ইসলামের সত্যতা প্রমাণ করতে রাজি আছেন নাকি আপনার ইমানের দুর্বলতা আছে শুনুন ভাই আসলে বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে হলো ওখানে যে হাদিসটা বলেছে প্রত্যেকদিন থেকে এটা এটা চোদ্দশো বছর আগে বলছে অনেক কথা বলি ঠিক আছে এখন যে প্রমাণটার কথাটা একটু কেটে গেছে আবার একটু বলেন চোদ্দশো বছর আগে কি বিষয়টা হচ্ছে এরকম চোদ্দশো বছর আগে আগে তো আপনি ওখানে ছিলেন না হাদিস বল্লাহ যেভাবে আসছে তো এটা সবভাবে কথাটা বলা হতে পারে যে তুমি এই কাজটা করো তোমার এরকম হবে না এটাও হতে পারে এটা তো একটা সোহি হাদিস এটা তো আপনি বিশ্বাস করেন না এটা সহী হাদিস

বেশ খায় হচ্ছে এবং খায় ফেলার পর সে সুস্থ আছে আর এই কথা শোনার পর ইসলামিক জানালা ভাইয়ের রেসপন্স হচ্ছে এটা ভাই রূপ করতে তাহলে ভাই ইসলামিক জানালা ভাই সত্য কথা বলতেছে না মিজানুর রহমান আজারি সত্য কথা বলতেছে

শুনেন না ভাই আপনি প্রথম মোমিনা জেনে আসছেন একটু হালকা দানাবাজি করতে আপনি শেষ মোমিনে থাকবেন না এই প্রশ্নটা ছিল আমি যেটা পড়ছে এখন তো এটা কিভাবে যে উনি এই বিপদ থেকে রক্ষেন এই

আল্লাহ পাক যে একটা পরীক্ষার ভিতরে ফালাই দিল ধর্ম রাখি না জান রাখি এই যে মুসিবতের ভিতরে উনি পলেন এই মুসিবত থেকে আল্লাহকে বলে দিয়েছেন জান বাঁচানো ফরজ বুঝছেন কোরআনের ভিতরে বলা আছে জান বা কথার লাত্তি মারি নবীর কথারে নবীর কথার পাশে মারি আমি ভাই জান ভাই আমি ভাই বিষ কামনা ভাই সাত সাতশো আজওয়া দিয়ে আমি কামনা ভাই বিষ কামনা ভাই বিষ খেলে তো যাবো ভাই আল্লাহ বাঁচানো ফরজ এই জন্য আমি জান বাঁচাইতেছি দরকার নবীর পাশে লাথি দিব তাও জান বাঁচাবো ভাই এইটা উনি বোঝাতে চেয়েছেন ফরাজ ভাই বুঝতে পেরেছেন

যে আপনি যে কথাটা বলেন ওই কথাটা একটু একটু শেষ করে দিই দেখুন নর্মালি নরমালি নরমাল বর্ষের কথা আমরা নরমালি কথা আমরা নরমালি নেই না আপনি সাভাও ওকে কোন একজন মানুষ বলতে যাচ্ছে যে কথা নেওয়া যাবে না আপনি আবার রূপ আমি তবে প্রত্যেকদিন যারা

কেন যে আলাদা আরেকটা অর্থ বুঝলেন সেটা তো সেখানে আপনি যেটা করতেছেন যে এটার ভিতরে কিছু কেমনে এখান থেকে বাইরন যায় সেই জন্য চেষ্টাটা করতেছেন ঠিক আছে আপনি করতে পারবেন না এটাই তো ডিসিশন না কি না

সেই দিন যেই দিন আপনি সকালবেলা খাবেন সেই দিন কোনো বিষ তার কোনো ক্ষতি করবে না এটা আপনি প্রত্যেক দিন যদি খান তাহলে প্রত্যেক দিনই কাজ বিষ কোনো কাজ করবে না সকালবেলা যদি সাতটি উৎকৃষ্ট আজওয়া খেজুর খাবে সেই সেই দিন মানে যেদিন আপনি সকালবেলা খাইছেন সেই দিন এই সেই দিনটা কোন দিন যেই দিন আপনি খাইছেন সেই দিন সাতটি আজওয়া খেজুর যদি সকালবেলা খেয়ে থাকেন সেই দিন কোনো বিষ আপনার উপরে কাজ করবে না এটা যদি আপনি প্রত্যেক দিন কন্টিনিউ করেন তাহলে প্রতিদিনই প্রতিদিনই কোনো বিষ আপনার উপরে কোনো এফেক্ট ফেলবে না এই কথাটাই এই হাদিসে বলা হয়েছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আমি এই হাদিসটা নিয়ে আর একটু পড়াশোনা করবেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি তো মানে

যতজন ব্যাখ্যা করছেন সবাই তো বলছে যে কোনো ধরনের বিষ যে কোনো ধরনের বিষ যে কোনো ধরনের আপনার জাদুটো কোনো কিছুই কাজ করবে না এটা মতো আবার কোন ধরনের বিষ এইটা আসলে কোথা থেকে আচ্ছা আপনি বিশ্বাসটাকে তো আপনি টেস্ট করতেছেন না আপনি আসলে যে আমাদের মতো যে কট্টর নাস্তিক এদেরকে দেখাই দিচ্ছেন আপনি তো সম্পূর্ণ শিওর মানে ইসলাম অনুসারে তো আপনার সম্পূর্ণ শিওর যে এটা কিছু হবে না আপনার আপনার তো এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশই নাই যে এই হাদিসটা সত্য আপনি তো প্রমাণ করে দিবেন আমাদের মতো যারা হচ্ছে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে তাদেরকে দেখাই দিবেন দেখ দেখা এই যে দেখ আমি দেখাই দিচ্ছি তোদেরকে আল্লাহ নবীর অবাক হয়ে ভাববো তাই তো এই মুমিন ভাইটি তো ঠিকই বলেছিল আমাদেরকে নবী তো ঠিকই বলে গেছে আমরা তো আমাদের ইসলামী জানালা ভাইটি তো কিচ্ছু হচ্ছে না বিশকে ওয়াও ইসলাম কত সত্য ধর্ম ভাই এটা তো আপনার জন্য প্রমাণ না আমাদের জন্য এটা প্রমাণ বুঝতে পারছেন